আপনার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি প্রচুর পরিশ্রম করে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজটাকে সবে মাত্র দাঁড় করিয়েছেন আবার কোন কোনো বন্ধুরা দাঁড় করার ফেসবুক প্রোফাইল বা পেজকে দাঁড় কোনো সবে মাত্র আর্নিং চালু করেছেন আপনারা কি কখনো চেক করে দেখেছেন আপনার প্রোফাইল বা পেজ হ্যাক হয়েছে কিনা বা আগে থেকে হ্যাক আছে কি না আপনি কিভাবে সতর্ক থাকবেন সতর্ক থাকবেন সতর্ক অন্যকে করবেন কারণ হ্যাকাররা প্রতিনিয়ত আপনার পেজ বা প্রোফাইল হ্যাক করতেই পারে আপনাকে সেটা জেনে নিতে হবে কীভাবে হ্যাক হয়েছে কি না চলুন সেটাই আমরা দেখে নিই আপনি প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলটা ওপেন করবেন ওপেন করার পর ফেসবুক প্রোফাইলে চলে আসবেন এখানে চলে আসার পর দেখবেন উপর দিকে ডান সাইডে ফেসবুক প্রোফাইলের সেটিংস রয়েছে থ্রি ডটস এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে আপনার প্রোফাইলের নাম দেখাবে আমার নাম দেখাচ্ছে উপরে সেটিংস চিহ্ন আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে সিমোর অ্যাকাউন্ট সেন্টার আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট সেটিংসের নিচে পাসওয়ার্ড অ্যান্ড সেটিংস আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে সিকিউরিটি চেকস অপশন রয়েছে এর নিচেই আছে ইউ আর লগ লগেড ইন এখানে অনেক বন্ধুরা বলবেন এটা তো আমরা জানি না বন্ধুরা দাঁড়ান একটু ভিডিওটা দেখুন সম্পূর্ণ বুঝতে পারবেন আপনার প্রোফাইল আগে থেকে হ্যাক হয়েছে কি না এর উপরে ক্লিক করুন এখানে ফেসবুক মেটা একটা ভালো সিস্টেম করে রেখেছে শুধু ফেসবুক নয় ইনস্টাগ্রামও প্রোফাইল হ্যাক আছে কি না এখানে চেক করবেন আমাদের দরকার ফেসবুক প্রোফাইল তাই আমরা ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করলাম ক্লিক করার পর পেজটি ওপেন হলো ওপেন হওয়ার পর দেখতে পেলাম আমি আমার ফোন পোকো এম থ্রি সেট ব্যবহার করি এই ডিভাইস থেকে আমার প্রোফাইল ওপেন রয়েছে তারপর নিচের দিকে দেখতে পাবেন লিনাক্স অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড লিনাক্স লিনাক্স অনেক কিছু দেখাচ্ছে তার সাথে সাথেও এরিয়া ডেট টাইম সব দেখাচ্ছে ডিভাইস লোকেশান অটোমেটিক ক্যাচ করে তো ভয়ের কোনো কারণ নেই লিনাক্স ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সান এখানে আমি কোনো দিন আমার ফেসবুক প্রোফাইল কম্পিউটার ল্যাপটপ অথবা আমার ক্রোম ব্রাউজার থেকে ওপেন করিনি তাই এখানে কোনো উইন্ডোজ পিসে দেখাচ্ছে না কোনো কোনো বন্ধুর এখানে উইন্ডোজ পিসেও দেখাতে পারে কারণ তারা হয়তো তাদের ফেসবুক প্রোফাইলটা ক্রোম অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে ওপেন করেছেন যদি কোনো বন্ধু কোনো দিন ক্রোম অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে ওপেন করেননি তারপরেও যদি উইন্ডোজ পিসি দেখায় সেখানে আপনাকে ভাবতে হবে আপনার ফোনটি হ্যাক হতে পারে অথবা আপনি ধরুন স্যামসং ফোন ব্যবহার করেন স্যামসাং থেকে আপনি তাহলে আপনার প্রোফাইল ফেসবুক প্রোফাইলটি ওপেন করবেন কিন্তু যদি কোনো কারণে স্যামসাংয়ের জায়গায় পুকো বলুন অন্যান্য ব্র্যান্ডস বলুন যদি দেখায় সেখানে আপনাকে ভাবতে হবে আপনার ফোনটি অলরেডি হ্যাক হয়ে আছে সেখানে কি করবেন চলুন সেটাই আমরা দেখে নিই এই সিলেট ডিভাইস লগ আউটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সিলেট অল করবেন করার পর লগ আউট করবেন তার সাথে সাথে আপনাকে কুইক আপনার ফেসবুক পাসওয়ার্ড কুইক চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ না করেন লগ আউট করলে হবে না কারণ আপনার পাসবুক ফেসবুক পাসওয়ার্ড হ্যাকার হ্যাকাররা অলরেডি জেনে রেখেছে তাহলে তো তারা সেই পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি টু সেট আপ সেটিংস দিয়ে চেঞ্জ করবেন তারপর লক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন